এক দেশ আসিল এক ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশের চাকরি করে। ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগন্যাল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দিয়ে ইশারা করে এক লাইনের গাড়ি দাঁড় করাইব, আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারায় ক্লিয়ারেন্স দিব ছাড়ব। ঘটনাক্রমে ট্রাফিক পুলিশের বউয়ে তার কথা মানে না, অবাধ্য। ট্রাফিক পুলিশের বউ অবাধ্য। একদিন গফ কইরা পুলিশে তার বউয়েরে কয়, তুই আমার কথা শুনস না, আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়ে থাকতে হয়। যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়াইয়ে থাকতে হয়, তুই বউইয়া তার কথা মারস না, এটা কেমন কথা? বউ একয়, বাহাদুরি দেখাইবার জায়গা পাইছ না, তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়াইয়ে থাকবে, গল্প আমার কাছে করো না। ওখান বউয়েরে বিশ্বাস দেওয়ানির লাগি কয়, আমার সাথে ডিউটির স্থলে চল। পরের দিন ডিউটি যেখানে করে এখানে বউয়ের সাথে নিছে। ঘটনাক্রমে এদিন সবগুলি লাইন ক্লিয়ার, সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দাঁড় করানির কোনো দরকার থাকে? শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুল ইশারে দেয় সব গাড়ি দাঁড় করাইয়া রাখছে। গাড়ির ড্রাইভারের আলামিয়া কয়, এই আমরা সামনা ক্লিয়ার, আমরা রেদার করে রাখছস কেরে, কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার ফাঁসে ফালাইয়া তুই যার যার গাড়ি লিয়া গেছে গা গেছে গা। পরে বউয়া জিজ্ঞাসা করে, কি হইল? কয়, কি হইছে? আমার আঙ্গুলের ইশারায় গাড়ি খারইছে না? কয়, খারইছে তো, ইয়ার পরে কি হইছে? কয়, ইয়ার পরে কি হইছে? আমার বাহাদুরি আমি দেখাইছি, তারার বাহাদুরি তারা দেখাইছে। ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে আমরা নবীর মতো সম্মান করলে আমাদের উপকারটা কি হবে? মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, ফেরাউনের বিবি আসিয়া শিশু মুসাকে সম্মান করেছিল, এই কারণে মরণের সময় ইমান নিয়া মরণ নসিব হইছে। ফেরাউন মুসা শিশু মুসাকে সম্মান করছিল না, মহব্বত করছে না, মর্যাদা দেয়নি। ফেরাউনের মরণকালে বেঈমান অবস্থায় মরণ হয়েছে। কাজেই আলেমকে যারা সম্মান করবে নবীর মতো, এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরবে। আলেমকে যারা সম্মান করতে রাজি থাকে না, আলেমের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে, এদের ফেরাউনের মতো মরণ হবে। ফেরাউন হইল রাজা আর আসিয়া হইল রানী, ফেরাউন হইল রাজা আসিয়া হইল রানী, কোন দেশের? মিশরের। কোন দেশের? মিশরের। কথা বুঝে থাকলে বলুন, রাজার মতো মরতে চান না রানীর মতো? রাজার মতো মরতে চান না কেউ? রাজা কি যেমন তেমন রাজা ছিল? যেমন তেমন রাজা না, 400 বৎসর পর্যন্ত ফেরাউন মিশরের রাজা ছিল। কতদিন? 400 বছর। এই 400 বছরের ভিতরে কোনোদিন সর্দিও করছে না, কোনোদিন মাথা ব্যথাও করছে না, কোনোদিন শরীরে জ্বরও আসে নাই। বলেন রুগা রাজা না সুস্থ রাজা? 500 বছরের রাজা না 400 বছরের রাজা? এই অবস্থায় যখন তার কোনোদিন সর্দিও করে না, মাথা ব্যথাও করে না, জ্বরও আসে না, 400 বৎসর পর্যন্ত গদিতে বসা, এই অবস্থায় দেশের জনগণ রে কইল, আমি শুধু তোমরার রাজা না, আমি তোমরার খুদাও। একটু শখ বাড়লো কিনা? শখ একটু বাড়লো। জনগণে কয়, জি মহারাজ, আপনি আমরার রাজা ও আপনি আমরার খুদাও। এইবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, রাজাগিরি করছ সেইটাই বালা আছিল, খুদাগিরি তাত দিছস, তরে খুদাগিরির মজা দেখাইয়া দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি, মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের গৃহস্থেরা গৃহস্থী করত, সেই নদীরে আল্লাহ হুকুম করলেন পানি শুকাইয়া যাও। নদীর পানি শুকাইয়া কাঠ হইয়া গেল, মিশরবাসী কৃষকদের কৃষিকাজ বন্ধ হইয়া গেল, সারা দেশের মানুষ দল বান্ধা খুদার দরবারে আসলো। এটা কি অরিজিনাল খুদা না ডিজিটাল? ইয়াদ আসেনি অরিজিনাল অর্থ আর ডিজিটাল অর্থ? ও ডিজিটাল খুদার দরবারে দেশবাসী আসলো, এসে মহারাজ আপনি তো খুদাও।
ফানি দেওয়া তো খোদার কাজ, আপনার ফানি দেন, গৃহস্থী বন্ধ হয়ে গেছে। এখন যদি খোদায় কয় আমার ফানি দেওয়ার ক্ষমতা নাই, তাহলে তো যারা বুট দিয়া খোদা বানাইছিল এরাই লাগতে আলামাইব। জনগণের কাজ ওই দুইটা, একটা হইলো ফুলের মালা গলার দিয়া বসানি, আর একটা হইলো জুতার মালা গলার দিয়া লামানি। এই বসানি আর লামানি ছাড়া আপনার আর কপালো আর কিছু নাই। ফেরাউন মনে করলো আমি যদি কই ভারি না ফারতাম না, তাহলে তো আমারে লাগতে আলামাইব, ফারতাম না কইবার উপায় নাই, বলতে হবে। দেব মনে মনে জানে ফারতো না, তবু ওকে ঠিক আছে ভানি দেব, তোমার বাড়ি যাও। ফারবো জান না কইছে, না ফারতো না বুঝেই কইছে, ফারতো না বুঝেই কইছে। এই ওয়াদা ধর্মীয় ওয়াদা নয়, এটা হইল পলিটিক্যাল ওয়াদা। কেমন ওয়াদা? পলিটিক্যাল ওয়াদা। যারা পলিটিক্স করে এরা এগুলি বুঝে বালা। আমারে লন্ডন একবার জিজ্ঞাসা করে, কয় হুজুর আপনি পলিটিক্সের ডেফিনেশন জানেন? আমি কইলাম জীবনে কোনোদিন পলিটিক্যাল পার্টিতে গেলাম না, ডেফিনেশন দিয়ে কী করবো? কয় জান না রাখেন কাজ হইব। আমি হুতাইলে কয় টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম পলিটিক্স। এই ফেরাউন পলিটিক্স আরম্ভ করলো, জানে দিতে পারবে না, কয় দিমো যাও। এরপরে মানুষ বিদায় কইরা ফেরাউন সিংহাসন থেকে লাইমিয়া আওর ফার ইয়া পাহাড়ের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া আল্লাহর দরবার ও সেজদা কইরা কয় আল্লাহ, খোদা তো আমি না, খোদা তো তুমি ওই। আমি দাবি করছি মানুষে মান্যা লইছে। এখন যদি তুমি মানুষের কাছে আমারে লজ্জা দাও, তাহলে তো আমার দুনিয়াটা গেল। আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও, আর মানুষে বুঝুক আমি দিছি। টিক্সের উপর টিক্স, তার উপর ডাবল টিক্স, তার নাম বুঝালন। টিক্সের উপর টিক্স কারে কয়, তার উপর ডাবল টিক্স কারে কয়? ফেরাউনে জঙ্গল গিয়ে আল্লাহর দরবার সেজদা ফিরে আল্লাহ রে কয় আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও, আর মানুষ এ বুঝুক আমি দিছি। এটার নাম ওই টিক্সের উপর টিক্স। মানুষ এ বুঝুক আমি দিছি, দুনিয়াতে আমার ইজ্জতটা ঠিক রাখো। কেন আমি রাজনীতির নামে এমন বাটপারি করলাম, এটার বিচারটা তুমি মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও, মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও। এই কথা কইয়া সেজদার মধ্যে ফেরাউন আল্লাহর এই কথা কইয়া পাহাড়ের সর্বশেষ টিলার থেকে লাম্বার সময় আল্লাহ জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন। জিব্রিল একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও। আল্লাহর হুকুমে জিব্রিল ফিরিস্তা একজন অচিনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন। ফেরাউন ফার থেকে লাম্ব, আর লোকটা গিয়া কয় মহারাজ আমার একটা বিচার। ফেরাউনের মাথায় টেনশন, আল্লাহরে তো কইলাম যদি আল্লাহ মঞ্জুর না করে আমার বন্দারা আমার এলাকাতে এগো দিতে গেলাম হইব। এমত অবস্থায় যখন কয় আমার একটা বিচার উঠছে, তার গুসা এই বেটা ফারও বিচারের জায়গা রে, আমি যখন সিংহাসনে বসবো তখন যাইবে আমার কাছে বিচারের লাগে। এই কথা কইতে না কইতেই ফাঁড়ের টিলার থেকে ফেরাউন চেয়ে দেখে নদী ফানিতে ভরপুর। বুঝা থাকলে বলেন টেনশন রইছে নি আর নাই। এখন কয় ঠিক আছে, কতর্ক বিচার কয় বিচার আর কিচ্ছু না, একটা গুলাম। এই গুলামে মনিব রে, মনিব মানে না নিজেরে মনিব দাবি করে, আপনারা চিনছেন নি গুলামটা? কয় বিচার আর কিছু না, একটা গুলাম মনিব রে, মনিব মানে না নিজেরে মনিব দাবি করে, এই গুলামটার বিচার। ফেরাউনে কয় এত বড় নিমক হারাম গুলাম মনিবের গুলাম হইয়া মনিব রে মনিব কয় না, নিজেরে মনিব কয়, এই গুলাম রে নদীর পানির মধ্যে সুবাইয়া মারণ ছাড়া আর কোনো বিচার নাই। লোকটা কয় ধন্যবাদ মহারাজা, আপনার সুবিচারে আমার ফরানটা জোড়াইল, দয়া করে রায়টা লিখে দিয়ে দেন। সাথে সাথে জিব্রিলে কাগজ কলম ধরে দিল, ফেরাউনে কাগজ কলম হাতে নিয়ে লিখে দিল, যেই গুলামে মনিব রে মনিব মানে না নিজেরে মনিব কয়,
তারে সাগরের পানি চুবাইয়া মারন ছাড়া আর কোনো বিচার নাই লিখা দশ অধ্যায় দিছে। হ্যাঁ কাগজ লইয়া গেছে না। কিছুদিন পরে ফেরাউন তার দেশে বসবাস করতেন মুসা আলাইহিসসালামের বংশের 18 লক্ষ লোক। ফেরাউনের দেশে মুসা আলাইহিসসালামের বংশের কি পরিমাণ লোক বসবাস করতেন? 18 লক্ষ। আল্লাহ মুসা আলাইহিসসালামকে হুকুম দিলেন আপনার এই 18 লক্ষ আপনার বংশের 18 লক্ষ অনুসারীদেরকে নিয়ে আপনি ফেরাউনের দেশ থেকে দেশান্তর করে হিজরত করে চলে যান। মুসা আলাইহিসসালাম 18 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে যখন দেশের দেশান্তর হওয়ার জন্য রওনা হইলেন, ফেরাউনের টের পাইয়া 20 লক্ষ সেনাবাহিনী তাদের পিছনে দাওয়া করে দিল। কি পরিমাণ সেনাবাহিনী? 20 লক্ষ। কোন কোন তফসিরের বিবরণে উল্লেখ আছে ফেরাউনে 20 লক্ষ সেনাবাহিনী তাদেরকে পাকড়াও করার জন্য পাঠাইয়া দিল। রাত যেখানে গিয়ে পুয়াইল সেখানে লোহিত সাগর। কোন সাগর? লোহিত সাগর। সামনে ঝাঁপ দিলে লোহিত সাগরে ফিরে মরতে হবে, আর দাঁড়াইলে ফেরাউনের বাহিনীর হাতে ধরা পড়তে হবে। এমত অবস্থায় কি করতে হবে? আল্লাহ হুকুম দিলেন মুসা নবীকে, আপনার হাতের লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন। মুসা নবী নিজের লাঠির পানি দিয়া সাগরের পানিতে আঘাত করলেন, পানি ফাঁক হইয়া 12টা রাস্তা হইল। কটা রাস্তা? 12টা রাস্তা হইল। এই 12টা রাস্তা দিয়া পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা নবীর সঙ্গী সাথীরা পার হইয়া গেল। ফেরাউনে যখন এই অবস্থা দেখল তখন সেও তার সেনাবাহিনীর হুকুম করলো, যেই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা তার অনুসারী নিয়ে ফার হইয়া গেছে, আমরাও সেই ফাঁকের রাস্তা দিয়া ফার হইয়া যাই। কইয়া সাগরের মধ্যখানে খালি গেছে আর আল্লাহ পানিরে হুকুম করছে, যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবীর অনুসারীরা রাস্তা দিছিলা সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ কইরা সবটিরে সুবাইয়া মারো। আল্লাহ হুকুম দিলেন বড়টারে মাইরা বাসাইয়া দিস। বড়টা কোনটা? বড়টারে মাইরা বাসাইয়া দিস। আল্লাহর হুকুমে যখন লোহিত সাগরের পানি একাকার হইয়া যখন ফেরাউনের 20 লক্ষ বাহিনী দেওয়া যখন পানিতে চুবাইয়া মারল, ফেরাউন বলতে লাগলো, আমি খুদা না, আমি খুদা না, মুসার খোদাই খুদা। কতদিনে ইয়া দিছে? কতদিন পরে? কতদিন পরে? ওই আল্লাহ যে সিদ্ধান্ত নিছিলেন তুই খুদা, ওইবার শখ যাচ্ছে তোরে খুদাগিরির মজা শিখাবো। এই মুহূর্তে জিব্রিল ফিরিস্তা তার হাতের লেখা রায়টা দেখাইয়া কইল, দেখ এটা কার লেখা? ইয়াদ আছেনি আপনারা দেখা কয়, এটা দেখে আমার হাতের ওই লেখা কই? তোর কথাই জিজ্ঞাসা করছিলাম, তোর রায় মতো তোর বিচার শুরু হইল, তোর রায় মতো তোর বিচার শুরু হইল। স্মরণ কইরা দেখ সেজদা ফিরে আল্লাহর সাথে কি কন্টাক্ট করছিলে, দুনিয়াটা তোর আর আখেরাত আল্লাহর। ইয়াদ আছেনি? ইয়াদ আছেনি? দুনিয়ার দুনিয়ার বাহাদুরিটা তোর ঠিক থাকবে আর তুই মরলে পরে আল্লাহ আল্লাহর বাহাদুরিটা দেখাইয়া দিব। কে কার বাহাদুরি কেমনে দেখায় এটা আপনারা বুঝানির লাগে একটা কিচ্ছা কই শুনেন। একটা কিচ্ছা তো কিচ্ছাই একটা গল্প, কল্পিত একটা কাহিনী, শুধু উদাহরণ দিবার লাগে, এক্সাম্পল মূল কথা বোঝার জন্য। এক দেশ আসিল এক ট্রাফিক পুলিশ, ট্রাফিক পুলিশের চাকরি করে। ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগন্যাল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দিয়ে ইশারা করে এক লাইনের গাড়ি দাঁড় করাইব, আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারায় ক্লিয়ারেন্স দিব ছাড়ব। ঘটনাক্রমে ট্রাফিক পুলিশের বউয়ে তার কথা মানে না, অবাধ্য। ট্রাফিক পুলিশের বউ অবাধ্য। একদিন গফ কইরা পুলিশে তার বউয়েরে কয়, তুই আমার কথা শুনস না, আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হয়। যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়াইয়া থাকতে হয়, তুই বউ তার কথা মারস না, এটা কেমন কথা? বউ একবার বাহাদুরি দেখাইবার জায়গা পাইছো না, তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়াইয়া থাকবে, গল্প আমার কাছে করো না। তখন বউয়েরে বিশ্বাস দেওয়ানির লাগে, কয় আমার সাথে ডিউটি স্থলে চল। পরের দিন ডিউটি যেখানে করে এখানে বউয়েরে সাথে নিছে। ঘটনাক্রমে এই দিন সবগুলি লাইন ক্লিয়ার,
সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দাঁড় করানোর কোনো দরকার থাকে? শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুলি সারে দেয়া সব গাড়ি দাঁড় করাইয়া রাখছে। গাড়ির ড্রাইভারেরা লাইমিয়া কয়ে আমরা সামনা ক্লিয়ার, আমরা রে দাঁড় করাইয়া রাখছস কে রে কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার ফাঁসে ফালাইয়া তুই যার যার গাড়ি লিয়া গেছে গা গেছে গা। পরে বউয়া জিজ্ঞাসা করে কি হইল? কয় কি হইছে? আমার আঙ্গুলের ইশারায় গাড়ি খারইছে না? কয় খারইছে তো, ইয়ার পরে কি হইছে? কয় ইয়ার পরে কি হইছে? আমার বাহাদুরি আমি দেখাইছি, তারার বাহাদুরি তারা দেখাইছে। এর পরে কি হইছে? আমার বাহাদুরি আমি দেখাইছি, তারার বাহাদুরি তারা দেখাইছে। জিবরিল ফিরিস্তারে কইল, এই তোর বাহাদুরি অতদিন দেখাইছস, এত চিনি কথা, এই তোর বাহাদুরি এতদিন দেখাইছস, আজকে থেকে আল্লাহর বাহাদুরি দেখা লইস, আজকে থেকে আল্লাহর বাহাদুরি দেখা লইস। তুই নিজেই সাজদা তৈরা কইছিলি, আল্লাহ দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রেখে দাও, মরলে পরে তুমি যা ইচ্ছা তা করো। কথা বুঝতে পারছেন?